বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি কৃষক লীগের সকল সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনে আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি কৃষক লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি কৃষিকে সবথেকে গুরুত্ব দিয়েছিলেন এবং বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, কৃষি আমাদের উন্নয়নের সবথেকে বড় মাধ্যম। বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সব ধরনের এবং স্বাস্থ্যসেবা সব ধরনের মৌলিক অধিকার পূরণের জন্য জাতির পিতা বাংলাদেশকে স্বাধীন করেছিলেন অনেক সংগ্রামের পথ দিয়ে। আমি এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশের সকল কৃষক কৃষাণী তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, কারণ তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে খাদ্য উৎপাদন করেন, সেই খাদ্য খেয়েই আমরা বেঁচে থাকি। কাজে তাদের প্রতি আমাদের সব সময় সমর্থন রয়েছে এবং তাদের সহযোগিতা করা, এটা আমরা বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের কর্তব্য মনে করে। আমি কৃষক লীগকে ধন্যবাদ জানাই আজকের এই দিনে। আমার দুঃখ একটাই, করোনা ভাইরাসের কারণে আমি নিজে সরাসরি উপস্থিত থাকতে পারলাম না, সকলের সাথে দেখাও আমার হলো না। নইলে প্রতি বছর আমরা এই কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করি। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে, গার্গেল করা, ভাপ নেওয়া, যেখানে বেশি জনসমাগম সেখানে না যাওয়া, দূরত্ব বজায় রেখে চলা এবং আমরা যে স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনাগুলি দিয়েছি অবশ্যই সেই নির্দেশনাগুলি মেনে নিয়ে নিজেকে আপনারা সুরক্ষিত রাখুন, অপরকে সুরক্ষিত করুন এবং এই করোনা ভাইরাসের হাত থেকে যেন দেশ ও জাতি মুক্তি পায়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করেন যেন বাংলাদেশ এই মহা দুর্যোগ থেকে যেন দ্রুত মুক্তি পেতে পারে। কৃষক কৃষাণী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ কৃষক লীগ চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশের মানুষ সুন্দর, সুস্থ, উন্নত জীবন পাক। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। আজ বাংলাদেশ কৃষক লীগের 49তম প্রতিষ্ঠা বার্ষিকী, আজকের দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি কৃষক লীগের প্রতিষ্ঠাতা সর্বকালের সেরা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কৃষক ও কৃষাণী সমাজের পাশে থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে কাজ করার জন্য বাংলাদেশ কৃষক লীগের সকল স্তরে নেতা কর্মীদের জানাচ্ছি 49তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ করে এ সময়ে ধান কাটার যে বিষয়টি, গতবারও কৃষক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ অংশ নিয়েছিল, ঠিক এভাবেও মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন যে আমাদের কৃষক লীগ ধান কাটার এ মৌসুমে কৃষকদের পাশে দাঁড়াবেন, ধান কেটে সেই ধান প্রয়োজনে কৃষকদের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী কৃষি যান্ত্রিকরণের মধ্যে দিয়া আধুনিক কৃষির যাত্রা শুরু করেছে। এই হাওর অঞ্চলগুলিতে 70% ভর্তুকি দিয়ে কৃষি যন্ত্রপাতি দেওয়ার যাত্রা শুরু করেছে। আমার দৃঢ় বিশ্বাস, খুব অল্প সময়ের ভিতরে এই হাওর অঞ্চলগুলিতে অগ্রাধিকার ভিত্তিতে তাদের চাহিদা মোতাবেক কম্বাইন হারভেস্টার সহ ধান কাটার অন্যান্য মেশিন এই অঞ্চলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রেরণ করবে। এই বড় মৌসুমে যখন লকডাউনের কারণে শ্রমিক সংকট, গতবারের মতো এবারও মাননীয় প্রধানমন্ত্রী কৃষকপ্রদ জনশ্রী শেখ হাসিনার নির্দেশে আজকে আমরা এই কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপুর ইউনিয়নের খড়গপুর হাওড়ে আমরা কৃষকগুলি ধান কেটে, বিশেষ করে আগাম বন্যাকে মোকাবেলা করার জন্য ধান কেটে কৃষক লীগের মাধ্যমে সারা বাংলাদেশের নেতা কর্মীদের, বিশেষ করে শহর অঞ্চলের ধান আগাম বন্যার আগে কেটে কৃষকের গোলায়
ছাড়াই মারাই করার কার্যক্রম শুরু করলাম। আজ থেকে সারা বাংলাদেশের কৃষক লীগের নেতা কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে এই বোরোধান মাঠে থাকা পর্যন্ত, কেটে শেষ না হওয়া পর্যন্ত কৃষকের পাশে থেকে ধান কাটবে, মারাই করবে, ঝাড়াই করবে, কৃষকের কলাই করবে। হাওর অঞ্চলের নীতিতে এসে আমরা ধান কাটাইয়ের সঙ্গে সংযুক্ত হয়েছিলাম। এবারও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি এবং আমি সহ আমাদের এই কিশোরগঞ্জের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতাকর্মী এসে আমরা একত্রিত হয়েছি যে আমরা আজকে থেকেই বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে ধান কাটা, হাওর অঞ্চলে বিশেষ করে ধান কাটা সাথে সহযোগিতা করে গতবারের মতো আমরা যেন এই ধানটা কৃষকের গোলায় তুলে দিতে পারি, তাদের যেন কোনো দুর্দশা না হয়, তারা যেন পয়সার অভাবে, শ্রমিকের অভাবে যেন ধানটা তুলতে পারে, যাতে তাদের কোনো অসুবিধা না হয়, সেই দিকে আমরা লক্ষ্য রেখে আমরা আজকে এই মিকলিতে এই হাওর অঞ্চলে এটা শুরু করলাম। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা এটাকে পালন করে সেই জন্যই আমরা আজকে এসেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি কুমিল্লাকে অন্যভাবে সাজিয়েছি। কুমিল্লার মানুষ বিশ্বাস করে একটা জিনিস, কুমিল্লা এগুলোই বাংলাদেশ এগুবে, এটা আমার একটা প্রত্যাশা। ইতিমধ্যে আমরা সমস্ত কর্মকাণ্ডে কুমিল্লা সামনের দিকে গিয়েছে। এই গত 10 বছরে কুমিল্লার সার্বিক অবস্থাটা হচ্ছে, আমার নির্বাচনী এলাকায় 2 জন সিএপি তৈরি হয়েছে যারা রেমিটেন্স পাঠায়। বাংলাদেশের রেমিটেন্সে কুমিল্লা 1 নম্বর। আমরা খাদ্য উৎপাদনে কুমিল্লা 1 নম্বর, আমরা মাছ উৎপাদনে কুমিল্লা 1 নম্বর, আমাদের এই যে বাচ্চাদের লেখাপড়া, আজকেও আমরা একটা মাস সমাবেশ করেছি প্রাইমারি স্কুলের শিক্ষক সহ। আমাদের ড্রপ আউটের সংখ্যা যেখানে সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলের শিক্ষার মানের তুলনায় আমাদের এইখানে টোটাল এডুকেশন রেট হচ্ছে প্রাইমারি স্কুলের 99.97%। এটা আমাদের সকলের মনিটরিং এর জন্য সম্ভব হয়েছে এবং বাংলাদেশে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থায় অগ্রগতির জন্য আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আমাদের নেত্রীর কাছ থেকে এর আগে অ্যাওয়ার্ড নিয়েছে। এই কুমিল্লা থেকে সারা বিশ্বে খাদ্য রপ্তানি করি, মৎস্যে আমরা আজকে স্বয়ংসম্পূর্ণ। আমাদের ইলিয়টগঞ্জে আমরা প্রত্যেকটি জলাভূমিকে, পরিত্যক্ত জলাভূমিকে মাছ চাষের আওতায় এনে প্রকল্প তৈরি করে ওই এলাকার কর্মহীন মানুষকে সম্পৃক্ত করে আজকে 58টা মাছের প্রকল্প দাউদকান্দিতে। এই উৎপাদিত মাছ আজকে সারা দেশের মানুষের কাছে পৌঁছানোর পরে বিদেশেও রপ্তানি হয়। আজকে এই যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ কুমিল্লা, সংসদে আমার প্রিয় নেতা অধ্যক্ষ আবুল কালাম মজুমদার বলেছিলেন, ফসলের মাঠ বলে দেবে কুমিল্লার কোথায় শুরু আর কোথায় শেষ, আয়তন বলে দিতে হবে না। আজকে আমার প্রিয় নেতা হাজি আকবর বাহাদ্দিন বাহার বলছেন, কুমিল্লা এগুলোই এগোবে বাংলাদেশ।